যখন আমি এসব শুনি, কেন আমাকে বলবে এটা? দুই আর একটা কথা তোমাদের আমি বলি, আমি চাই গঙ্গা আরতির একটা জায়গা আমাদের হোক। বিভিন্ন জায়গায় যেমন উত্তরপ্রদেশে গঙ্গা আরতি হয়, আমাদের এখানে এই সুযোগটা নেই। কিন্তু আমায় দেখতে হবে যেখানে লোক পড়ে যাবে না, সব অ্যারেঞ্জমেন্ট করে, তাতে আমার দুবছর টাইম লাগলে কি যায় আসে না, বাট লোক সেই রকম জায়গা থেকে। কিন্তু এটা একটা কলকাতা কর্পোরেশনকে আমি একটা দায়িত্ব দিচ্ছি করবার জন্য। আমি চাই গঙ্গা আরতির একটা জায়গা আমাদের হোক। বিভিন্ন জায়গায় যেমন উত্তরপ্রদেশে গঙ্গা আরতি হয়, আমাদের এখানে এই সুযোগটা নেই। কিন্তু আমায় দেখতে হবে যেখানে লোক পড়ে যাবে না, সব অ্যারেঞ্জমেন্ট করে, তাতে আমার দুবছর টাইম লাগলে কি যায় আসে না, বাট লোক সেই রকম জায়গা থেকে। কিন্তু এটা একটা কলকাতা কর্পোরেশনকে আমি একটা দায়িত্ব দিচ্ছি করবার জন্য। আর ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টে কেউ থাকলে আমি সিএসকে বলবো, হাওড়ার দিক থেকে নবান্নটায় আসো, দেখে নাও রাস্তাগুলোর কি খারাপ অবস্থা। একটা দিন জল দিয়ে ধোয় না, জল দিয়ে ধোয়ালে পর্যন্ত দেয়ালগুলো পরিষ্কার হয়। কেন আমায় চোখ দিয়ে দেখতে হবে, আর ওখান দিয়ে যারা রোজ যাতায়াত করে তারা চোখ দিয়ে দেখবে না? আগে ধোয়াতো, ধোয়ানোর পাটটাই শেষ করে দিয়েছে। আমি বলবো আবার হবে, কেন আমায় রাস্তায় যেতে যেতে বলতে হবে ফসল রোডের আলোটা জ্বলছে না? হোজ ডিউটি ইজ দিস? ইজ ইট মাই ডিউটি? ডিএম আছে, এসপি আছে, অন্য অফিসাররা আছে, মিউনিসিপ্যালিটি আছে, আমায় যেতে যেতে বলতে হবে এইটা আইডেন্ট লাইটটা খারাপ হয়েছে, ওটা খারাপ হয়েছে, এটা আমার ভালো লাগে না। যে মিনিস্টারের এটা দায়িত্ব, যে ডিপার্টমেন্ট সেক্রেটারির এটা দায়িত্ব, দে মাস্ট ফলো আপ দিস। আমি আবার বলছি, এ একজন আসে একজন চলে যায়, কিন্তু নদীর স্রোতের মতো আসল নদীটা কিন্তু রয়ে যায়, কখনো জোয়ার হয় কখনো ভাটা হয়, এটা মাথায় রাখতে হবে এবং নিজেকে নিজের কাজটা বুঝে নিতে হবে। এবং অন্য জায়গায় পাঠালেও আমরা বলেছি তুমি তোমার নোটটা রেখে যাও, তোমার কী কী কাজ বাকি আছে, তুমি কী কী করছো। আর কতবার করে বলবো, যতটা আমরা নিজেদের সমালোচনা করা নিয়ে ব্যস্ত থাকি, নেগেটিভ ভাইস যতটা আমাদের মধ্যে আছে, কেন আমরা পজিটিভ ভাইস নিয়ে কথা বলি না? পজিটিভ ভাইস নিয়ে কথা বললে তো স্বাস্থ্যও ভালো থাকে। আমার যে কাজ আমি সেটা করবো, আমি অন্য কাজ ইন্টারফেয়ার করতে যাবো কেন? আমাদের বর্ধমান টুডের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। এছাড়াও ফেসবুকে গিয়ে আমাদের পেজটি লাইক ও ফলো করুন আর পেয়ে যান সমস্ত আপডেট।